বেশ কিছুদিন আগে ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজীব ভট্টাচার্য। দায়িত্ব পাওয়ার পরে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন রাজ্যবাসীদের। কখনো তাকে বলতে শোনা গেছে, আমার কার্যকর্তারাই আমার ভগবান। কখনো দলের কর্মীরা তার উপর পুষ্পবৃষ্টি করছেন, তখন তিনি সে ফুল নিজের হাতে তুলে নিয়ে দলীয় কর্মীদের দিকে সে ফুল ছুড়ে দিচ্ছেন। একের পর এক ভিন্ন ধর্মী কাজ করে নজির করে যাচ্ছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দুর্গাপুজোর কয়েকটি দিনে গ্রাম শহর সব জায়গাতে দুর্গোৎসবে মেতে উঠেছেন মানুষেরা। এই দুর্গাপুজোতেও এক ভিন্ন ধর্মী কাজ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সোমবার মহা অষ্টমীর দিনে রাজ্যের এডিসি এলাকাগুলোর পুজো পরিদর্শন করেছেন তিনি। জাতি জনজাতিদের মিলন মেলা এই দুর্গাপূজা। রাজ্যের ইতিহাসে হোক নতুন কিংবা পুরাতন, এডিসি এলাকার জনজাতিদের পুজোতে গিয়ে এবং দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিতে এইভাবে এর আগে তেমন কাউকে দেখা যায়নি। এদিন এডিসি সফর শেষে সামাজিক মাধ্যমে প্রদেশ সভাপতি লেখেন, মহাষ্টমীর পূর্ণ লগ্নে জনজাতি ভাই বোনেদের উদ্যোগে আয়োজিত দেবী দশভূজার আশীর্বাদ পাওয়া সৌভাগ্য লাভ হয় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত গয়ারামি এডিসি ভিলেজে। জনজাতি শিল্পীদের হাতে তৈরি রিসা এবং পাথরা দিয়ে প্রতিমার কারুকার্য আকর্ষণীয় এবং অতুলনীয়। তথাকথিত প্যান্ডেল কিংবা মূর্তি না বানিয়ে নিজেদের মতো করে মা দুর্গাকে সাজিয়েছেন গয়ারাম এডিসি ভিলেজের মানুষরা। মা দুর্গাকে অসাধারণভাবে সাজিয়েছেন ত্রিপুরার পারম্পরিক রিসা পাথরা দিয়ে। সে ছবিও নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। একের পর এক শেয়ার হচ্ছিল শুধু একটাই প্রশ্ন, এত সুন্দর কারুকার্য, সে সঙ্গে ত্রিপুরার জনজাতিদের পোশাকে কোথায় সেজে উঠেছেন মা দুর্গা? গোলাঘাটে বিধানসভার অন্তর্গত গয়ারাম এডিসি ভিলেজে তৈরি হয়েছে এই মূর্তি এবং প্যান্ডেল। সোমবার মহাষ্টমীর দিনে প্রদেশ বিজেপি সভাপতি এডিসি দুর্গাপূজার সফরে অনেকটাই তাৎপর্য বলে মনে করছেন অভিজ্ঞ মহল। তবে এভাবে ত্রিপুরার সাধারণ মানুষের মধ্যে এবং দলীয় কার্যকর্তাদের মধ্যে এক নিবিড় সম্পর্ক তৈরি করে চলেছেন রাজ্যের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। যে পূজার আয়োজন করা হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। নিত্য নতুন ভাবে আমাদের দেবী দুর্গা সহ যে প্রতিমাগুলি এখানে নির্মাণ করা হয়েছে, সমস্ত কিছু আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের ঋষা পাচরা ব্যবহার করে আমাদের দেবী দুর্গা থেকে শুরু করে সমস্ত দেবদেবীদের পোশাক নির্মাণ করা হয়েছে। এই যে আমরা আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা যেটা বলছি, সেটার একটা ছোট্ট প্রয়াস এখানে দেখিয়েছেন। আমি পূজো উদ্যোক্তাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা প্রয়াস করার জন্য। এবং আগামী দিনেও আমাদের এই জাতীয় আমাদের ত্রিপুরা রাজ্যের, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সরকার আসার পর এই ঋষা, যারা জনজাতি বোনেরা যারা ঋষাটা তৈরি করেন, সেটাকে আন্তর্জাতিক বাজারে মানে নিয়ে গেছেন আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করে। তো সেইটাকে মানে সুন্দরভাবে দেবী দুর্গার উপর পরিয়ে সেটাকে নির্মাণ করেছেন, সেটা আরও আমাদের কাছে আকর্ষণীয়। এবং আজকে আমি খুব ধন্যবান এই কারণে, কারণ জনজাতি এলাকায় কৃষ্টি সংস্কৃতি কীভাবে রক্ষিত হচ্ছে এবং এখানে শান্তি শৃঙ্খলা এবং সমস্ত অংশের জনগণ এখানে মায়ের আরাধনায় এখানে ব্রতী হয়েছে, কাজে এই জায়গাতে এসে একটা আলাদা অনুভূতি আমার মানে হচ্ছে মনের মধ্যে। এবং আমি আবারও আগামী বছরও আমি যত পূজা দেখব, কিন্তু জনজাতি অংশের যারা গ্রাম পাহাড়ে রয়েছে তাদের পূজায় আমি অংশগ্রহণ করব বিশেষভাবে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।